सो हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাতে যাচ্ছি মোবাইল দিয়ে প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করবেন। তো আপনি যদি খুব একটা ভালো ডিজাইনিং না জেনে থাকেন, তো আজকের ভিডিওটি দেখলে আপনি একটি প্রফেশনাল লোগো তৈরি করা শিখে যাবেন তার মোবাইলের সাহায্যে। তো এই প্রফেশনাল লোগো তৈরি করার জন্য আপনারা একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নেবেন, সেটির নাম হলো পিক্সেল। তো আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনটাকে ইউজ করব। তো চলুন দেখে নিই যাক প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করতে হয়। তো আমরা লোগো তৈরি করার জন্য পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে আসব। তো পিক্সেল অ্যাপ্লিকেশনে চলে আসার পর এরকম কিছু ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপর নিউ টেক্সটের উপর আপনারা ক্লিক করে ডিলিট বাটন রয়েছে দেখুন কোণে, এটার উপর ক্লিক করে দেবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের প্লাস আইকনে ক্লিক করে টেক্সট থেকে একটা টেক্সট আমাদের নিয়ে নিতে হবে। আমি একটা টেক্সট নিয়ে নেব, এই জন্য নিউ টেক্সটের উপর ডবল ট্যাপ করব। তো টেক্সটটা লিখে দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলাম আমি। এরপর আপনাদের একটা অপশন রয়েছে এ বলে, এর উপর ক্লিক করবেন। একটু স্ক্রল করে নিচে দিয়ে আসবেন, দেখুন একটা অপশন রয়েছে ফন্ট। এই ফন্টের উপর ক্লিক করে আপনাদের একটা ফন্ট চুজ করে নিতে হবে। তো আমি যে ফন্টটা চুজ করবো আপনাদের আমরা দেখে দিচ্ছি, সেই ফন্টটাও আপনারা চুজ করে নেবেন। এই ফন্টটা আমি চুজ করছি ক্যাপচার আইটি, এটা ক্লিক করে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, তাহলে ফন্টটা নেওয়া হয়ে গেল। এরপরে আমরা এই লেখার সাইজটাকে একটু বড় করে দেবো, তার জন্য একটা অপশন দেখতে পেয়ে যাবেন একটু উপর দিয়ে আসলে সাইজ। সাইজের উপর ক্লিক করে এটাকে টেনে একটু বাড়িয়ে দেবো আমরা। তারপর টিক চার্টে ক্লিক করব, দিয়ে এবং এই এই নামটা একটু সরিয়ে নিয়ে মিডিল নিয়ে চলে আসবো। এরপর আপনাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে, ক্লিক করে সেভ অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একটা অপশন যে বক্সের মতো আছে, ক্লিক করে এই গোল শেপটা নিয়ে নিতে হবে। তারপর আপনাদের অপাসিটি রয়েছে, এটাকে কমিয়ে পুরো শূন্য করে দিতে হবে। তারপর একটু নিচের দিকে আসবেন, দেখুন একটা অপশন স্ট্রোক, এটাকে একটু বাড়িয়ে দিতে হবে আপনাদের, যতটা দরকার বাড়িয়ে দেবেন। তো আমি এটা বাড়িয়ে 10 করে দিয়েছি। এবার টিক নোটে ক্লিক করব এবং এই শেপটাকে আমরা একটু সাইজ করে এখানটায় বসিয়ে দেবো। এই শেপটাকে সাইজ করে এটা বসিয়ে দিয়েছি। এরপর আপনাদের কী করতে হবে দেখুন, এসআর এটাকে একটু বড় করে দিতে হবে, এসআরটাকে। তো এসআরের উপর আমরা ক্লিক করতে পারছি না, তাই আমি কী করব দেখুন, এই লেয়ারের উপর ক্লিক করব। এই যে সার্কেলটা নিয়েছি আমরা, এটাতে ক্লিক করে এটাকে লক করে দেবো। এই জন্য লক বলে অপশান আছে, এটা লক করে দিলাম। তারপর আমরা এসআরটাকে দেখুন সিলেক্ট হয়ে গেছে, এই নামটাকে আমরা একটু বড় করে দেবো, এটাকে একটু বড় করে এখানে সাইজ করে বসিয়ে দেবো। তারপর আমরা কী করতে হবে দেখুন, আবার এই লেয়ারের উপর ক্লিক করতে হবে, ক্লিক করে লকটাকে আনলক করে দেবে, তার জন্য ক্লিক করে দেবো। তারপর আপনাদের একটা অপশন একটু দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নটার উপর ক্লিক করবেন, তারপর এই দুটোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর একটা অপশন আছে দেখুন মার্চ, এটা ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তাহলে এই লোগোটা লোগো তৈরি হয়ে গেল, সার্কেলের মধ্যে এটা এসে গেল। এরপর আপনাদের কী করতে হবে দেখুন, একটা অপশন আছে এর পাশে, এটার উপর ক্লিক করে আপনাদের একটা টেক্সচার বলে অপশন আছে, এটাই ক্লিক করতে হবে। তারপরে এই অপশন এটাতে ক্লিক করে একটা ইমেজ নিয়ে নিতে হবে গ্যালারি থেকে। তো ইমেজটা আপনার চুজ করে নিতে হবে, ইমেজটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়েছে, ওইটা ডাউনলোড করে নেবেন। এটা চুজ করে নেওয়ার পর টিক চিহ্নটি ক্লিক করতে হবে দেখুন এটা। তারপর একটা অপশন আছে এনেবেল, এনেবেলটার উপর ক্লিক করে দেবো। তারপর টিক চিহ্নটি ক্লিক করব। তারপর আপনার একটা অপশন পেয়ে যাবেন স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করে এটাকে এনেবেল করবেন। তারপর এটা হলুদটা হলুদ কালারটা দিয়ে দেবেন, স্ট্রোকের দুইটা দেখুন টু রয়েছে, এই টু থাকবে। তারপর টিক চিহ্নটি ক্লিক করতে হবে এবং আপনাদের একটা অপশন দেখতে পেয়ে যাবেন এখানে সাইজ, রিলেটিভ সাইজ, সেই রিলেটিভ সাইজে চলে যেতে হবে। চলে যাওয়ার পর উইথটাকে দেখতে পাচ্ছেন, উইথ এটাকে আপনাদের 97 করে দেবো, এটা করে দিয়েছি। তারপর আপনাদের টিক চিহ্নটা ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের একটা লেয়ারের অপশন আছে দেখুন, এটাতে ক্লিক করে কালারে যেতে হবে, দিয়ে আপনাদের উপরে কালার অপশনটা ক্লিক করে একটা ব্ল্যাক কালার আপনাদের চুজ করে নিতে হবে। চুজ করে নিলাম, তারপর টিক চিহ্নটা ক্লিক করব এবং এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা পজিশন বলে, সেই পজিশানে আপনাদের দিতে হবে। এই জন্য আপনাদের এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন অপশান আছে রিলেটিভ পজিশান, এটা ক্লিক করব, দিয়ে এইটার উপর ক্লিক করব, দিয়ে এটাতে ক্লিক করবো, তাহলে এটা মিডিলে হয়ে যাবে। দেখুন আপনাদের লোগোটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমার সেভ করে নিতে হবে, এই জন্য আপনাদের উপর একটা সেভ অপশান এটা ক্লিক করতে হবে। সেভ এস ইমেজে ক্লিক করে আপনাদের যে কোয়ালিটি আছে, আর নিচে একটা অপশান রয়েছে দেখুন ডিফল্ট, এটাতে ক্লিক করে আলটাতে ক্লিক করে দিতে হবে, তাহলে এটা আপনাদের এইচডি কোয়ালিটি সেভ হবে। এরপর আপনার সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত, ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। এরকম ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন বেল অন করুন।